আদর আমন্ত্রণ জানাচ্ছি সাম্প্রতিক বিষয় নিয়ে মুক্ত আলোচনার অনুষ্ঠান তৃতীয় মাত্রা দেখবার জন্য। অনুষ্ঠানটি আপনার জন্য পরিচালনা এবং উপস্থাপনা করেছেন জিল্লুর রহমান। তাহলে চলুন দেখা যাক আজকের তৃতীয় মাত্রা। দর্শক, সাম্প্রতিক বিষয় মুক্ত আলোচনার অনুষ্ঠান তৃতীয় মাত্রা দেখবার জন্য আপনাদের প্রত্যেককে সাদর আমন্ত্রণ। দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবার জন্য আজকে এই মুহূর্তে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দেশের দুজন জাতীয় সংসদ সদস্য, একজন ক্ষমতাসীন দলের এবং অপরজন প্রধান বিরোধী দলের। আমি তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিচ্ছি। আমার বাদিকে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য এবং বিএনপি কেন্দ্রীয় কমিটির তথ্য গবেষণা সম্পাদক, পরিবেশ ও বন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নাজিম উদ্দিন আলম। এবং আমার ডান দিকে আছেন বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। আমি প্রথমে জানাব নাজিম উদ্দিন আলম, আপনাকে বলছি যে আপনি এর আগেও দুবার জাতীয় সংসদে ছিলেন, একসময় ছাত্র রাজনীতিতে নেতৃত্ব দিয়েছেন, অনেকদিন যাবৎ বাংলাদেশের রাজনীতি প্রত্যক্ষ করছেন আপনি। আজকে দাঁড়িয়ে বাংলাদেশ কোথায় আছে, বাংলাদেশকে আপনার দল যেটি এখন শাসন ক্ষমতায় এই দল দেশ কীভাবে পরিচালনা করছে বলে আপনি মনে করেন, আপনি 3 মিনিট সময়ের মধ্যে বলবেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যে সময় নির্ধারণ করেছেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে 3 মিনিটে বলা তো সম্ভব নয়। তো যাই হোক, অনেক ধন্যবাদ। আসলে গত 2001 সালে 1 অক্টোবরে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার, 4 দলীয় জোট সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকে আমরা চেষ্টা করছি জনগণের সাথে যে কমিটমেন্ট ছিল, তাদের সাথে যে ওয়াদা ছিল, দেশের আইনের শাসন প্রতিষ্ঠিত করা এবং গণতান্ত্রিক রীতিনীতি বজায় রেখে দেশকে একটি উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং আগামী দিনের 21 শতাব্দীর চ্যালেঞ্জকে মোকাবেলা করে এদেশের সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আমাদের বিভিন্ন কর্মসূচি রয়েছে। এবং সে অনুযায়ী বর্তমান সরকার বিভিন্নভাবে বিভিন্ন কর্মসূচি, দেশের গঠনমূলক এবং উন্নয়নমূলক ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। ইতিমধ্যে অনেক ইতিবাচক পদক্ষেপ আপনি লক্ষ্য করেছেন, বিশেষ করে দ্রুত বিচার আইন, যেটা আমাদের আইনের শাসন প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে এবং সন্ত্রাস নির্মূল করার ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যেটি আমাদের জনগণের কাছে আমাদের সবচেয়ে প্রথম কমিটমেন্ট। জনগণ আসলে চায় তাদের একটি সুন্দর একটি পরিবেশ এবং শান্তি পূর্ণভাবে বসবাস করার জন্য। আমরা অবশ্যই বলবো যে প্রায় 2 বছর হলো, এখনও পুরোপুরি সন্ত্রাস নির্মূল করা সম্ভব হয়নি। তবে সরকারের যে একটি ইতিবাচক মনোভাব রয়েছে এটা ইতিমধ্যেই জনগণের সামনে প্রমাণিত হয়েছে। তারপরেও কিছু কিছু বিষয় রয়েছে, আপনি লক্ষ্য করবেন যে একটি স্বার্থান্বেষী মহল আপনার এই সরকারকে বিব্রতকর অবস্থার ভিতরে ফেলাবার জন্য কিছু কিছু ক্রিয়েটিভ কিছু সমস্যার সৃষ্টি করছে, যেটা আমাদের উন্নয়নের পথে এবং দেশের গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে একটি বাধা সৃষ্টি করছে, যেটা অবশ্যই জনগণের কাম্য নয় এবং কোনো দেশের বা কোনো জাতির এটা কাম্য হতে পারে না। কারণ আপনি লক্ষ্য করবেন যেমনিভাবে সরকারি দলের বা রাজনৈতিকবিদ যারা রয়েছেন বা বিরোধী দল বা সরকারি দল, সকলকেই দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে, অন্তত জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে কিছু কিছু বিষয়ে একমত পোষণ করতে হবে। তা নাহলে দেশের আমি মনে করি উন্নতি সম্ভব নয়। কারণ যারা অপোজিশন রয়েছে তাদেরও দায়িত্বশীল হতে হবে এবং সরকারি দলে যারা রয়েছে তাদেরও দায়িত্বশীল হতে হবে। তাহলেই যদি রাজনীতিবিদরা এবং রাজনৈতিক দলগুলো যদি দায়িত্বশীল ভূমিকা রাখে দেশ ও জাতির স্বার্থে
এবং জাতীয় স্বার্থে একমত হয়ে কিছু কিছু বিষয় ঐকমত হয়ে যদি এগিয়ে যায় তাহলে আমাদের দেশের আরও এই জনগণের অর্থনৈতিক মুক্তি বলেন, সন্ত্রাস মুক্তি বলেন, দেশের সামাজিক মুক্তি বলেন, সব কিছুই আমরা ইনশাআল্লাহ কামনা করি। আপনার কাছে আবার আমি পরে আসবো। ডক্টর আব্দুর রাজ্জাক, আপনি প্রধান বিরোধী দল থেকে নির্বাচিত একজন জাতীয় সংসদ সদস্য, আপনি কিভাবে দেখছেন যে সরকার দেশ কিভাবে চালাচ্ছে আর আপনারা আপনাদের ভূমিকা কতটা পালন করতে পারছেন আপনার জন্য ওই একই নির্ধারিত সময়? আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি বিশ্বাস করি একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক বিকাশে গণতন্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। 2001 সালের অক্টোবর মাসে যে নির্বাচনটি হয়েছিল, গণতন্ত্রের পথে যাত্রায় এই নির্বাচনটি ছিল দেশ ও জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি কারণে আমার দৃষ্টিতে। একটি হলো যে এই গণতন্ত্রের জন্য আমরা অনেক রক্ত দিয়েছি, অনেক ত্যাগ স্বীকার করেছি। 69 সালে আসাদ রক্ত দিয়েছে, নবকুমার স্কুলের ছাত্র ক্লাস এইটের ছাত্র মতিউর রহমান জীবন দিয়েছে, 71 সালে গণরায়কে, মানুষের গণরায়কে, গণতান্ত্রিক চেতনাকে বাস্তবতার রূপ দেওয়ার জন্য আমরা একটা মুক্তিযুদ্ধে গিয়েছিলাম এবং গণতান্ত্রিক চেতনাকে নিয়েই আমরা একটা স্বাধীন জাতি প্রতিষ্ঠা করেছিলাম। তারপর আবার 1975 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পর একটা রাজনৈতিক পট পরিবর্তন হয়, আবার এদেশে গণতন্ত্র ব্যাহত হয়, স্বৈরাচার এদেশে কায়েম হয়। আপনারা জানেন 90 সালে আবার এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আমাদের নাজিম উদ্দিন আলম, সেদিন উনিও রাজপথে ছিলেন, গণতান্ত্রিক আরেকটি আন্দোলন করে স্বৈরাচারকে দেশ থেকে সরাতে হয়। তো এই গণতন্ত্রের জন্য আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি এবং গণতন্ত্র অত্যন্ত একটি দেশের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা অস্বীকার করার উপায় নেই। কাজে আমরা মনে করেছিলাম যে গণতন্ত্রের পথের যাত্রায় এই 2001 সালের অক্টোবরে নির্বাচনটি একটি মাইল ফলক হয়ে থাকবে, কিন্তু আমরা দেখছি গত এই 21-22 মাসের জোট সরকারের শাসনে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ লাভ করছে না, বরং সন্ত্রাস, ধর্ষণ, চাঁদাবাজ, লুণ্ঠন এগুলি সারা দেশে একটা অরাজকতা সৃষ্টি করছে এবং সন্ত্রাসটা অনেকটা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। আরেকটি দিক ছিল যে উন্নয়নের জন্য গণতন্ত্র হলো একটি পূর্বশর্ত। গণতন্ত্র নাই, আজকে উন্নয়নের ক্ষেত্রে আমরা কি দেখছি, জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করেছিল, 5 বছর দেশ চালিয়ে দেশে উন্নয়নের একটা নব দিগন্ত উন্মোচন করেছিল, রাস্তাঘাটের উন্নয়ন, বিদ্যুৎ, তারপরে সার্বিকভাবে দেশের সর্বক্ষেত্রে, কৃষিক্ষেত্রে, শিল্পক্ষেত্রে উন্নয়নের একটা নতুন জোয়ার সৃষ্টি হয়েছিল। আমরা স্বাভাবিকভাবে আশা করেছিলাম যে নতুন যে সরকার আসবে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে তারা ওই ধারাটাকে অব্যাহত রাখবে, কিন্তু আজকে আমরা কী লক্ষ্য করছি, সারা দেশের অর্থনৈতিক একটা স্থবিরতা, অর্থনীতি প্রায় ধ্বংসের মুখে, আজকে দেশে ইনভেস্টমেন্ট নাই, আজকে আমরা দেখছি যে উন্নয়ন প্রকল্পগুলো ঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে না, বিদেশ থেকে যে সমস্ত এইড আসছে বলছে সেই এইডগুলো খরচ করতে পারছে না, প্রশাসন একটা অচল অবস্থা, সার্বিকভাবে প্রশাসনিক ব্যবস্থা এটা অনেকটা ভেঙে পড়েছে, এই ভেঙে পড়া অবস্থায় উন্নয়নও চরমভাবে ব্যাহত হয়েছে। কাজেই 2000 অক্টোবরে নির্বাচনে মানুষের যে প্রত্যাশা ছিল, যে স্বপ্ন ছিল, সেই প্রত্যাশা স্বপ্ন আজকে বাস্তবে রূপ লাভ করছে না। আমার মনে হয় আজকের এই আলোচনাটি নাজিমুদ্দিন আলম সাহেব এবং আমরা আপনার সহযোগিতায় এই প্রেক্ষিতকে সামনে রেখে যদি আলোচনাটি এগিয়ে নিয়ে যেতে পারি, আমার মনে হয় দেশ ও জাতির সামনে দেশের সার্বিক অর্থনৈতিক এবং রাজনৈতিক অবস্থা সুস্পষ্ট হবে। ধন্যবাদ আপনাকে। আমি একটু বলতে চাচ্ছি, আমাদের মাননীয় সদস্য শ্রদ্ধেয় রাজ্জাক ভাই, উনি যে বললেন যে উন্নয়নের যে বিগত সরকারের আমলে, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের আমলে উন্নয়নের ধারা, যে ধারা ছিল সেই ধারা এখন নেই এবং উন্নয়ন নাই, উন্নয়নের মানে গতি থেমে গিয়েছে, এটা কিন্তু ঠিক না। আমি জাস্ট একটা এক্সাম্পল বলি যে উন্নয়নের আপনার আমার এলাকায় একটা উপজেলায় আপনার এলজিডির ডিপার্টমেন্টে আপনার 1 বছরে 5 কোটি টাকা গেছে রাস্তার কাজ, তারপরে আপনার সেখানে আপনার ফায়ার ব্রিগেড, সেখানে আপনার হসপিটাল 30 বেড থেকে 50 বেড, শুধু আমার উপজেলায় নয়, প্রচুর মানে বিভিন্ন উপজেলায়, এগুলো আপনি পার্লামেন্টেও আপনার আমাদের স্বাস্থ্যমন্ত্রীও বলেছেন, অনেক প্রকল্প, 30 বেড থেকে 50 বেড, 50 বেড থেকে 100 বেড, 100 বেড থেকে 200 বেড, 500 বেড, প্রচুর হাসপাতাল,
যেটা আমাদের স্বাস্থ্য সেবার জন্য প্রয়োজন, তারপরে রাস্তাঘাট, আমাদের বিভিন্ন গ্রামের গ্রামীণ অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে, তারপরে প্রাইমারি স্কুল, তারপরে কলেজ ডেভেলপমেন্ট, স্কুল মাদ্রাসার ডেভেলপমেন্ট, এটা আসলে রাজ্যগুলো হয়তো আপনি বলছেন যে আসলে সঠিক না, কারণ প্রচুর আমার এলাকায় তো আমি জানি, এবং আমি জানি যে এখানে অন্যান্য এলাকার যে কত উন্নয়ন, প্রচুর উন্নয়ন হচ্ছে। তারপরে সন্ত্রাসের কথা যেটা বলছি, আমরা আমার মনে হয় ওইগুলো পয়েন্ট ধরে ধরে আসি, একটা ইস্যু ধরে ধরে এই এলাকার উন্নয়ন নিয়ে। আপনার এলাকায় কি উন্নয়ন কর্মকাণ্ড? আমার এলাকায় যদি উন্নয়নের কথা আমি বলি, যেমন শিক্ষা, এটি একটি সেবা খাত, অত্যন্ত গুরুত্বপূর্ণ মানব সম্পদ উন্নয়নের জন্য শিক্ষাখাতের গুরুত্বই সবচেয়ে বেশি, শিক্ষা স্বাস্থ্য। বিগত দুই বছরে শিক্ষাখাতে আগে যে কার্যক্রম ছিল সেগুলি বাস্তবায়িত কিছু কিছু হচ্ছে, অনেক ক্ষেত্রে এগুলো স্থগিত করা হয়েছে, এবং গত দুই বছরে একটি স্কুলও উন্নয়ন খাতে নেওয়া হয় নাই, একটি কলেজও উন্নয়ন খাতে নেওয়া হয়নি। এটা কি আপনার ব্যর্থতা? এটা আমার ব্যর্থতা না, যেহেতু আমি বিরোধী দলের এমপি, কাজেই এখানে সরকার থেকে সুস্পষ্ট। আপনি শুনে আশ্চর্য হবেন যে গত শীতে টাঙ্গাইল জেলায় 11টা আমাদের উপজেলা, আমাদের 8টা কনস্টিটিউয়েন্সি, দুটোতে আমরা আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য, এই দুইটি দুইটি ইয়েতে নির্বাচনী এলাকায় কোনো কম বলশীতে দেওয়া হয়নি সবগুলো। মানে দাঁড়াচ্ছে যে নাজিমুদ্দিন আলম সাহেব, আমি বলছি, উনি সরকারি দলের সংসদ সদস্য, উনি প্রচুর সুবিধা পাচ্ছেন, আপনি বিরোধী দল বলে পাচ্ছেন না। আমরা একটু পেছনে তাকাই, আমি এর আর একটু এখানে আমি একটু যোগ করব, সেটি হলো যে উনিও যেটা পাচ্ছেন, একটা দেশ, এটা একটা স্বাধীন দেশ, প্রতি বছর এখান থেকে একটা রেভিনিউ আসছে, এবং সেখানে স্বাভাবিক উন্নয়ন কর্মকাণ্ড কিছুটা হবেই। উনি হয়তো একটু বেশি নিয়েছেন, ওনার উনি অত্যন্ত প্রভাবশালী একজন জাতীয় সংসদ সদস্য। আমি বলবো যে বিএনপির অনেক জাতীয় সংসদ তাদের এলাকায় আমি কথা বলে দেখেছি, তেমন কোন উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে না, অথবা হলেও তাহলে অভিযোগ কি এরকম নয় যে আপনি বিরোধী দল বলে পাচ্ছেন না? আমি একদমই পাচ্ছি না, আর যেহেতু সার্বিকভাবে উন্নয়ন কর্মকাণ্ডের গতি খুবই কম, এটা ব্যতিক্রম হতে পারে। রাজ্জাক ভাইয়ের ব্যাপারে হয়তো এরকম একটা কিছু হতে পারে যে ওনারা পার্লামেন্টে যান না, পার্লামেন্টে যেহেতু জনগণ পাঠিয়েছেন ভোট দিয়ে, হ্যাঁ পার্লামেন্টে যাবেন, কথা বলবেন, বক্তব্য রাখবেন, তখন সহযোগিতামূলক আচরণ রাখবেন, তখন স্বাভাবিকভাবেই রাজ্জাক ভাইকে আমাদের যারা মন্ত্রণালয় থেকে যে বরাদ্দগুলো হয় সেখান থেকে অটোমেটিক্যালি সেগুলো পেয়ে যাবে। কিন্তু এই যে সংসদে যে বয়কট করা, এতে করেও কিন্তু একটা উন্নয়নের ক্ষেত্রে তারা যে এলাকা থেকে উন্নয়নটা, জনগণের যে চাহিদাটা পূরণ করার ক্ষেত্রে যে একটা সমস্যার সৃষ্টি হচ্ছে, এটা পার্লামেন্টে না আসার একটা কারণ। কারণ মনে করেন, যেমন আমি যখন অপোজিশনে ছিলাম এর আগে, তখন কিন্তু আপনি কি উনি যেরকম বলছেন যে বৈষম্যের শিকার হচ্ছেন বিরোধী দলে থাকার কারণে, আপনি তো বিরোধী দলে একসময় ছিলাম, সংসদ সদস্য ছিলেন, তখন আমাকে ওখানে কোনো কিছুই, আপনার যোগাযোগ মন্ত্রণালয়ের রাস্তা, আমার অনেকগুলো রাস্তা ছিল, সেই রাস্তায় কোনো বরাদ্দ নাই, শুধু জনগণের আমি বিভিন্নভাবে আমার বিরুদ্ধে অনেক কথা, অনেক কিছু যে এমপি সাহেব আনতে পারে না, বিরোধী দলের এমপি, মানে জনগণ এটা বলছে যে বিরোধী দলে থাকলে পাওয়া যাবে না, কাজে মেনে নিয়ে আপনাকে আবার আমাকে তো ওনার জন্য ভবিষ্যৎটা খারাপ না, তখন আমাকে আপনার ওই বিভিন্ন বরাদ্দর ক্ষেত্রে তখন কার্টেল করা হতো, এইভাবে আমার উপরে বিভিন্নভাবে সরকারি। গত দেড় বছরের মধ্যে, দুই বছরের এই সংসদ, দুই বছরের মধ্যে দেড় বছর কিন্তু আমরা মোটামুটি সংসদে গিয়েছি, গত জুলাই পর্যন্ত গিয়েছি এবং সবগুলো ইয়েতেই আমরা অংশগ্রহণ করেছি। তা সত্ত্বেও আমি বলবো যে অতীতে যদি কোনো ভুল হয়ে থাকে, আমরা যদি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই এবং সুষম আমরা যদি বন্টনের কথা, সুষম উন্নয়নের কথা বলি, তো সেই ক্ষেত্রে এই ভুলটা ভবিষ্যতে করা উচিত না। উনি নিজেই বলছেন যে অতীতে এরকম আমিও শিকার হয়েছি, তোমাদের সময় তো আমাদের এলাকায় হয় নাই। আমি বললাম যে স্যার ইয়ার, উনি আমার শিক্ষক ব্যক্তিগত ভাবে, তোমাকে আমি বললাম যে আমার আরেকটি মির্জাপুর একটি নির্বাচনী এলাকা, সেখানে আওয়ামী লীগের এমপি, গত ইয়েতে সরকারের সময় সেখানে বিএনপির এমপি ছিল, তাহলে ওই এলাকার মানুষ গত সংসদের সময় বঞ্চিত হয়েছে, এবারেও তারা বঞ্চিত হয়েছে, তাহলে কি তারা চিরদিন এইভাবে বঞ্চিতই হতে থাকবে? এটা হওয়া উচিত নয়, এটা মোটেই হওয়া উচিত নয়, আপনি মনে করেন তাই? এবং সুষম বন্টন, সুষম বন্টন হওয়া উচিত, ঠিকই আছে, এই কথা ঠিকই আছে, সুষম বন্টনের বিষয়ে সরকারের পক্ষ থেকে অবশ্যই সুষম বন্টন হওয়া উচিত। এটি আসলে অন্যান্য দিকে যেটা উনি বলছিলেন, ইঙ্গিত করছিলেন, সেই সব বিষয়ে কথা মনে রাখতে হবে। রাজ্জাক ভাই তো এবার এমপি হয়ে আসছেন, সে অত্যন্ত ভালো মানুষ, এবং আমি বলবো যে আমার সাথে উনিও একমত হবেন
যে আমি মনে করি আসলে জনগণের কাছে জনগণের হৃদয় জয় করার জন্য শুধুমাত্র উন্নয়নই যথেষ্ট নয়। আসলে উন্নয়ন যদি শুধুমাত্র উন্নয়নের মাধ্যমেই যদি আপনার এমপি হওয়া যায় তাহলে অনেকেই অতীতে অনেক উন্নয়ন করেছে, অনেক বড় বড় মন্ত্রী দেখবেন, বাগা বাগা মন্ত্রী এলাকায় অনেক উন্নয়ন করেছে, কিন্তু আপনি দেখবেন এমপি হয়ে আসতে পারেনি। সুতরাং শুধুমাত্র উন্নয়নের মাধ্যমেই কিন্তু আপনার ক্ষমতা আসা যায় না অথবা এমপি হওয়া যায় না। এটা আমি আমার বেটার এক্সপিরিয়েন্স দীর্ঘদিনের রাজনীতিতে আমার যেটা আমার অভিজ্ঞতা আমার মনে হয় জনগণের উন্নয়ন এটা একটা ই থাকতে পারে, কিন্তু শুধুমাত্র উন্নয়ন উন্নয়নের মাধ্যমে ক্ষমতায় আসা অথবা আপনার নির্বাচিত হওয়া বা এমপি হওয়া আমি মনে করি না শুধুমাত্র উন্নয়নের মাধ্যমে হওয়া যায়। এটা একটা অংশ, এটা একটা পার্ট, এটা অংশ, এটা আমিও স্বীকার করি। স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে আমাদের অত বেশি সম্পৃক্ত হওয়ারও দরকার নেই, আমাদের ভূমিকা হবে উপদেশমূলক, তাদেরকে সহযোগিতা করা, ভূমিকাটা হচ্ছে আইন প্রণেতা সংসদের থেকে হিসাবে আমরা দায়িত্ব পালন করতে চাই, এটি স্থানীয় সরকার কাঠামোকে আরো শক্তিশালী করা এবং সেটি তাদের করবার কথা। কিন্তু সেটি যদি আসেন সেই প্রসঙ্গে আমরা পরে আসব। আপনারা দুজনেই দেশের বর্তমান পরিস্থিতির আলোচনায় সন্ত্রাসের কথা বলেছেন, আপনি বলছেন যে আমরা কাঙ্ক্ষিত উন্নতি করতে পারিনি, উনি বলছেন এই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থাটা ভয়াবহ। আপনি মানে আপনি আপনার দলীয় অবস্থান থেকে এই আইন শৃঙ্খলা পরিস্থিতির যে উন্নয়ন কাঙ্ক্ষিত উন্নয়ন করতে পারছেন না, আপনি কেন মনে হচ্ছে আইন শৃঙ্খলার উন্নতি আপনার এটা আমাদের সবচেয়ে বড় সমস্যা আমাদের দেশে। এটা স্বাধীনতার পর থেকেই যে রাজনৈতিক নেতৃত্ব যে সন্ত্রাসকে লালন পালন করা, এখান থেকে এই সন্ত্রাসীদেরকে লালন পালন করতে করতে এই সন্ত্রাসীদের ছেলে নাতি পুতি একটা সংক্রামক ব্যাধি, একটা বিনা চালানে ব্যবসা, এরকম একটা অবস্থা আমাদের সমাজের ভিতরে একেবারে মানে কি বলে বিস্তৃত হয়ে আছে। তো এটা আপনার এটা আমাদের প্রত্যেকেরই দায়িত্ব রাজনীতিবিদদের এই সন্ত্রাস নির্মূল করে আমাদের জনগণের যান মাল নিরাপত্তা নিশ্চিত করা, এটা আমাদের সবচেয়ে প্রধান দায়িত্ব সরকারের। এবং পাশাপাশি যারা অন্যান্য রাজনৈতিক দল রয়েছে বিশেষ করে বিরোধী দল এবং দায়িত্বশীল বিরোধী দল, তাদেরও দায়িত্বশীল ভূমিকা রাখা উচিত। এক্ষেত্রে আমি মনে করি যে যে ঘৃণিত ব্যক্তি সন্ত্রাসী যেই হোক, তারা ঘৃণিত ব্যক্তি, সমাজে দুর্বৃত্ত, এই দুর্বৃত্তকে ঘৃণা করা উচিত। যেমনিভাবে সরকারি দল ঘৃণা করবে ঠিক তেমনিভাবে বিরোধী দলকেও ঘৃণা করতে হবে, সকল রাজনৈতিক দলকে এই সকল ঘৃণিত ব্যক্তিকে চিহ্নিত করে আস্থা করে নিক্ষিপ্ত করতে হবে। এইটা যখন আমাদের দায়িত্বশীল রাজনীতিবিদরা দায়িত্বশীল রাজনৈতিক দলগুলো এই একটা জায়গায় আসবে, ঐক্যমতে পৌঁছবে, তখনই আর এই দেশে সন্ত্রাস থাকবে না এবং সন্ত্রাসের মূল উৎপাটন করা সম্ভব হবে আমি বিশ্বাস করি। যদি আমি সন্ত্রাসকে নির্মূল করব, আবার আরেক দল সন্ত্রাসকে তাকে প্রশ্রয় দিবে, তাহলে হবে না। আপনি যদি বলছেন যে স্বাধীনতার পর থেকে রাজনৈতিক দলগুলো এদেরকে লালন পালন করে আসছে, শুরু থেকে আপনার রাজনৈতিক দলগুলো বিভিন্ন ভাবে কিছু কিছু রাজনৈতিক ব্যক্তি তাদের ছত্রছায়ায় এই সমস্ত সন্ত্রাসীরা বিভিন্ন ভাবে বেড়ে উঠেছে। আমি যেটি প্রশ্ন করছি সেটি হচ্ছে যে আপনার দলের ক্ষেত্রে এই দায়টি পড়ে কিনা, মানে আপনাদের কোনো দায় আছে কিনা এক্ষেত্রে? এখানে দায় দায়িত্ব সকল রাজনৈতিক দলেরই আছে। থ্যাংক ইউ। আপনি না, আমি মনে করি না যে আমি ছাত্র রাজনীতির সাথে কিছুটা জড়িত ছিলাম বিশ্ববিদ্যালয়ে যখন ছিলাম। আপনারা জানেন এদেশের রাজনৈতিক বিবর্তনে ছাত্রদের একটা বিরাট ভূমিকা ছিল। আমিও ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম। আমি জ্ঞানত কোনোদিন কোনো সন্ত্রাসকে ইয়েকে ছাত্র রাজনীতিতে, পরবর্তী পর্যায়ে আমি যে আওয়ামী লীগে যোগ দিয়েছি, আমি সরকারি চাকরি করতাম, নির্বাচনে যাওয়ার 2 মাস আগে আমি চাকরি থেকে ইস্তফা দিয়েছি। গত 2 বছরও আমি দেখছি যে আমাদের এই দল সন্ত্রাসকে মোটেই লালন করে না এবং সন্ত্রাসকে প্রশ্রয় দেয় না, সন্ত্রাসকে সর্বোত্তভাবে প্রতিরোধ করার চেষ্টা করছে। আমি 2 বছরে যেটা দেখলাম সারা দেশে যে এরকম সন্ত্রাস রাজনীতিতে এবং রাজনৈতিক নেতৃত্ব এটাকে কিছু বিশেষ করে ওনাদের দলের কিছু কিছু নেতারা যেভাবে এটাকে করছে লালন করছে, এটা সত্যি দুঃখজনক। এবং বিশেষ করে দেখেন আপনি স্বরাষ্ট্রমন্ত্রী গত সরকারের সময় যখন আপনাদের দল ক্ষমতায় ছিল তখনও কিন্তু এই প্রসঙ্গগুলো এসেছে, চেষ্টা করেছে, নির্বাচনী ফলাফলে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে না, নির্বাচনী ফলাফলে এটা হয়তো একটা কিছুটা ভূমিকা রেখেছে, যেটুকু করা সম্পূর্ণরূপে সফল হতে পারে নাই, আংশিকভাবে অনেকাংশে সফল হয়েছে। কিন্তু গত 2 বছরে যে সন্ত্রাস হয়েছে এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয় যে সন্ত্রাস, চাঁদাবাজ, লুণ্ঠন
এগুলো একটা এমন পর্যায়ে গিয়েছে, বিশেষ করে সন্ত্রাসটা, আপনার একটা গ্রামে পুরো গ্রাম আগুন জ্বালিয়ে, না হলে অন্তত 15-20-25-30 বাড়িতে আগুন জ্বালিয়ে দিচ্ছে। আমি নিজে নাটোরে দেখেছি, ওনার ভোলায় আমি নিজে গিয়েছিলাম, আমি এবং সংসদীয় আমাদের বিরোধী দলের উপনেতা জনাব আব্দুল অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহেব, উনি স্পিকার ছিলেন। স্পিকার মানে একটা ইনস্টিটিউশন, উনি একজন নিরপেক্ষ মানুষ। উনি এবং আমি এখন নিরপেক্ষ নন, আমরা দুইজন ভোলায় গিয়েছিলাম একটা সভাই করার জন্য। সভাস্থলে যাওয়ার পরে আমাদের দুইজনকে যেভাবে আক্রমণ করা হয়, আমাদের পিছে আগে পুলিশ ছিল, এই পুলিশকে মানে বৃদ্ধাঙ্গুলি দেখায় ওনার এলাকায়, ওনার ঠিক এলাকা না, এটা ভোলা শহরে কাজী মোজাম্মেল হক মিলন আয়তনের সামনে, এবং আমার গাড়িতে এসে বুম লাগে। আজকে সৌভাগ্য, আমি অনেক সময় বলি যে মুক্তিযুদ্ধে ছিলাম, মুক্তিযুদ্ধ করেছি, এটি আমার দ্বিতীয় জীবন, মুক্তিযুদ্ধে আমি হয়তো শহীদ হতে পারতাম অনেক সহকর্মীর সাথে, সহযোদ্ধার সাথে। এই ভোলাতে গিয়ে এবং বরিশালে আমি যে সন্ত্রাস দেখেছি, স্যার ভোলা আমাদের গাড়িতে বোম মারলো এবং এই বোম কোনোরকমে পিছলে গিয়ে গাড়ির উপর থেকে চলে গেল, বোমটা যদি ফাটত তাহলে মনে হয় যে আমি এখানে হয়তো আপনার এই অনুষ্ঠানে নাও আসতে পারতাম, কোনোরকম জীবন নিয়ে সেখান থেকে এসেছি। ভোলা সার্কিট হাউসে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত সন্ত্রাসীরা আমাদেরকে ঘেরাও করে রেখেছিল, এডিশনাল এসপি এবং 50-60 জন পুলিশ কোনোরকমে আমাদের জীবন বাঁচিয়ে রেখেছে, আমাদের জীবন পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করেছে, আমাদেরকে প্রোটেকশন দিয়েছে কোনোরকম। কিন্তু সার্কিট হাউসের গেটের সামনে দাঁড়িয়ে যেভাবে মোটরসাইকেল, আর্মস নিয়ে এবং মাইক্রোবাস নিয়ে বিএনপির প্রায় 100-150 সন্ত্রাসী যেভাবে এটা ঘেরাও করে রেখেছিল, এই দুঃস্বপ্নের কথা, নাইটমেয়ারের কথা আমি কোনোদিন জীবনে বলতে পারবো না। আমি এটি সন্ত্রাস যে কি পর্যায়ে, তারপর তো আপনারা দেখছেন যে মঞ্জুরুল ইমাম সাহেব মারা গেলেন, পরম শ্রদ্ধেয় নেতা। আচ্ছা, মঞ্জুরুল ইমাম সাহেব যে মারা গেল, মারা যাওয়ার পরে তখন যখন আমাদের বিরোধী দলের নেত্রী যখন গেলেন, মঞ্জুরুল ইমাম সাহেবের ছেলে তখন বলছে যে নেত্রীকে, প্রথমে তো দরজা অনেকক্ষণ যাবৎ খুলেই নাই, তারপরে বলছে কি যে তার ছেলে যে খুনিদেরকে নিয়ে কেন আসছেন, মঞ্জুরুল ইমাম সাহেবের ছেলে। এবং খুলনাবাসী, যশোরবাসী সবাই জানে মঞ্জুরুল ইমাম একজন ভালো লোক ছিলেন, আমরা তার বিচার চাই এবং তার ছেলেও বিচার চায়। তার ছেলে বলতেছে যে খুনিদেরকে নিয়ে কেন আসছেন, অর্থাৎ মঞ্জুরুল ইমাম সাহেবের ছেলের যে বক্তব্য, সেই বক্তব্য এবং চিৎকার করে যে কথা বলেছেন, তাতে প্রতীয়মান হচ্ছে যে তাদের দলেরই লোক, যে মঞ্জুরুল ইমাম সাহেবের যে রাজনৈতিক দলের সহপাঠী, তারাই তাকে হত্যা করেছে। শুধু তাই না, সন্ত্রাসের কথা বলতেছেন রাজ্জাক ভাই, আমার অবাক লাগে, আপনি আসলে খুবই, আমি আপনাকে খুবই রেসপেক্ট করি। আসলে আপনি এবারেই আসছেন এমপি হয়ে, সন্ত্রাসের কথা যদি বলি, বিভীষিকাময় হয় পরিস্থিতি, বিশেষ করে লাস্ট 5 ইয়ার্স, বিশেষ করে আওয়ামী লীগ পিরিয়ডে আপনি ভোলার কথা বলছেন, বরিশালের কথা বলছেন, ভোলাতে এমন অবস্থা ছিল, এমন পরিবেশ ছিল, এমন পরিস্থিতির সৃষ্টি করেছে, যার ফলে আপনি লক্ষ্য করবেন গত তত্ত্বাবধায়ক সরকারের যে সুষ্ঠু নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে আওয়ামী লীগ বড় বড় নেতা ছিল নির্বাচন করেছে, বিশেষ করে আমাদের তোফায়েল আহমেদ সাহেব 3টা আসনে নির্বাচন করেছিল, 3টা আসনে এত একজন বড় নেতা হয়েও 3টা আসনের একটি আসনেও নির্বাচিত হতে পারেননি, এটা জনগণ জানে, জাতি জানে, কেন হতে পারেননি, কেন নিশ্চয়ই ভোলাতে এমন কোন পরিস্থিতি সৃষ্টি করেছে, নির্বাচিত হতে পারে নাই, এটি অনেক, সেটা অনেক বিতর্কিত বিষয়, বিশেষ করে ভোলায় এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সন্ত্রাসের কথা বলছেন, লক্ষ্মীপুরে, ফেনীতে কি ঘটনা ঘটেছে, জনাল হাজারি তার নেতৃত্বে কি সন্ত্রাস হয়েছে, সেই সন্ত্রাসকে আপনারা লালন পালন করেছেন, আপনারা বারবার জনাল হাজারির কথা বলেন, কিন্তু আপনার নেত্রী সেই জনাল হাজারিকে আবারও মনোনয়ন দিল, যাকে আন্তর্জাতিকভাবে আপনার চিহ্নিত যে একজন সন্ত্রাসী, আপনার শামীম ওসমান, আমরা গণতান্ত্রিকভাবে আমরা মিছিল করে যাই পার্বত্য চট্টগ্রামের দিকে যাচ্ছি আমরা, সেখানে দেখেন শামীম ওসমান কি করলো, সেখানে আমাদের বিরোধী দল নেত্রী সহ সকল গাড়ির বহর আটকিয়ে দিল, এবং সেদিন কি লুটপাট করলো সেই ট্রাকগুলো রাতের বেলা, বিভিন্নভাবে তার সন্ত্রাসীরা কিভাবে নির্যাতন করলো, সেই বিভীষিকাময় অধ্যায় আপনি লক্ষ্য করবেন। আমরা জাতীয়, আমাদের বিরোধী দলের তখন নেত্রী ছিল বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি যখন পল্টনে বসে, আমাদের 7ই নভেম্বরে জনসভা ছিল, একটা গণতান্ত্রিক পরিবেশ, আমরা সে সভা করব, সেই সভার উপরে বেগম খালেদা জিয়ার দিকে একেবারে জাস্ট 1 ফুট ডিস্টেন্সে ডাইরেক্ট রিহার্সেল, 1 ফুট আরেকটু ই হলে পরেই বেগম খালেদা জিয়া সেখানে মারা যায়। না, এমন একটা পরিবেশ আজকে দেখেন আপনি, আমরা সেদিনকে র্যালি করলো, এরকম আমাদের বিরোধী নেত্রী সুন্দরভাবে র্যালি করলো, আপনারা করলো, আপনারা জয়নাল হাজারির কথাই বলেন, জয়নাল হাজারিকে তো আমরা পার্টি থেকে এখন সন্ত্রাসকে প্রশ্রয় দিয়েছিল,
রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসকে কোনো ক্রমে প্রশ্রয় দেওয়া হয় না। সন্ত্রাসকে আমরা সবসময় প্রত্যাখ্যান করেছি এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা প্রত্যক্ষভাবে আমার আগের সরকার নিয়েছে, কিছু কিছু ক্ষেত্রে হয়তো নিতে পারে নাই, আইন শৃঙ্খলা বাহিনী ব্যর্থ হয়েছে, তার মানে এই না যে সরকারের সেনে সদিচ্ছার কোনো অভাব ছিল। কিন্তু আজকে মমতাজ দেখেন, একজন পার্লামেন্ট সদস্যের ই ছিল, সে প্রার্থী ছিল নাটোরে, এবং যে সন্ত্রাসীরা তাকে হত্যা করলো তাদেরকে কিছুদিন আগেই জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে, এবং আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী এখন উনি বলেছেন যে 60,000 মামলা উনি তুলে নিয়েছেন, 60,000-এরও বেশি, ওনার নিজের মুখের কথায় 3-4 দিন আগে পত্রিকায় এসেছে। এটা এত দুঃখজনক, এবং সেই মামলাগুলোর ব্যাপারে আমরা বলেছিলাম যে এই মামলাগুলো শুধু আমাদের সময় না, 91 থেকে 96 যখন DNP সরকারে ছিল তখনও অনেক মামলা রয়েছে, সেই সমস্ত মামলাগুলো যেগুলো আপনারা দিয়েছিলেন সেই মামলাগুলো আপনারা তুলে নিয়েছেন। নিজেদেরকে সান্ত্বনা দিতে পারছেন না, কিন্তু সাধারণ মানুষ কিন্তু এটা সহজ ভাবে নিচ্ছে না। আপনার ভোলায় আমি দেখেছি যে একটা বাড়ি শুধু পুড়িয়ে দেয় নাই, সেখানকার মানুষ বলছে যে এই বাড়ি থেকে 32 বস্তা কয়লা নিয়ে বিক্রি করছে সন্ত্রাসীরা। আমি মানে স্তম্ভিত হয়ে গেছি শুনে। দেশবাসী জানে আওয়ামী লীগের পিরিয়ডে কিভাবে সন্ত্রাসী লালন করা হয়েছে, মন্ত্রী চিফ হুইপের ছেলে, মন্ত্রীর ছেলে কিভাবে আপনার গ্রামে জায়গা দখল করেছে, ধানমন্ডির বাসা দখল করেছে, কিভাবে আপনার ডাক্তার ইকবাল সাহেব কিভাবে গুলি চালিয়ে মালিবাগে হত্যা করেছে, ইকবাল সাহেবের ছেলে কিভাবে ব্যবসায়ী শিপুকে হত্যা করেছে, তাদের কোনো বিচার হয় নাই। ফেনীর যারা যারা এমপি ছিল, মন্ত্রী ছিল, তাদের সন্তানরা যেভাবে যেভাবে আপনার আইন শৃঙ্খলার অবনতি ঘটিয়েছে তার একটা বিচারও মাননীয় প্রধানমন্ত্রী করতে পারে নাই। এমনকি আপনি খেয়াল করবেন চট্টগ্রামে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী একজন তৎকালীন প্রধানমন্ত্রী বর্তমান বিরোধী নেত্রী এত দায়িত্বশীল হয়ে চিটাগাংয়ে গিয়ে সেই বলছে একটি লাশের পরিবর্তে 10টি লাশ বানাইতে হবে। গত আওয়ামী লীগ যুবলীগের কর্মীদের উদ্দেশ্যে চট্টগ্রামে গিয়ে তখন উনি একজন প্রধানমন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী থেকে কিভাবে একজন প্রধানমন্ত্রী নেত্রী হয়ে আপনারা কি হাতে শাড়ি চুড়ি পরে বসে থাকেন? আপনারা কেন একটি লাশের পরিবর্তে 10টি লাশ বানাতে পারেন না? এই কথাটা প্রধানমন্ত্রী হয়ে দায়িত্বশীল নেত্রী হয়ে জননেত্রী বলতে পারে না। জননেত্রী শেখ হাসিনা বহুবার বলেছে যে একজন সন্ত্রাসী যদি আমার সন্তান হয় তাকে আমরা রাষ্ট্র কোনোদিন ক্ষমা করবে না, এটা তো দেশবাসী জানে না, বারবার বলেছে, সে কথাটাই তো আপনারা কোনো সময় বলেন না। আমি শুনেছি বহু মিটিং উনি কথাটা বলেছেন এবং অনেক অ্যাকশনও নিয়েছেন, আজকে সারা বাংলাদেশে আপনারা যে গ্রামে গঞ্জে আপনাদের কর্মীরা যেভাবে সাধারণ মানুষের উপরে একটা বিয়ের আশাই হবে, সেই সেনারা প্যান্ডেল হবে, প্যান্ডেল তোলার আগে আপনাদের সন্ত্রাসীদের কাছে চাঁদা দিতে হয়, প্রধানমন্ত্রী যে এবং গ্রামে গঞ্জে যে সন্ত্রাসটাকে ছড়িয়ে দেওয়া হয়েছে মানে আমার নির্বাচন এলাকা, এই প্রধানমন্ত্রী যে কমিটমেন্ট, এই কমিটমেন্ট অনুযায়ী সন্ত্রাস নির্মূল করার জন্য সাথে সাথে কিছু কিছু পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, কেউ কেউ ক্রিয়েট করেছিল সাথে সাথে, এমনকি যৌথ বাহিনী সেনাবাহিনী নামিয়ে পর্যন্ত তার দলের কর্মী প্রধানমন্ত্রীর দলের কর্মীদেরকে রেহাই দেয় নাই, গ্রেফতার করেছে অনেকে, সেই কর্মীরা এখন জেল থেকে বেরিয়ে রেহাই দেয় নাই, জেল থেকে বেরিয়ে আবার আপনাদের এমপিদের কাছে কাজ মিলিয়ে তারা মিছিল করতেছে, তারা কর্মকাণ্ড, দেশবাসী জানে যে প্রধানমন্ত্রী যে একটা সদিচ্ছা সন্ত্রাস নির্মূল করার জন্য সুন্দর একটা পদক্ষেপ, ইতিবাচক পদক্ষেপ উনি যে নিয়েছেন, এবং দ্রুত বিচার আইন, এবং এখন আবার একটা যৌথ বাহিনী, যার ফলে আপনি লক্ষ্য করবেন ঢাকা শহরে ডেইলি 10-12 জন করে মানুষ মারা যাচ্ছে, ঢাকা শহরে দেখেন জেলায় কোন রকম একটা মর্মান্তিক হত্যাকাণ্ড হলো, এরকম একটা হত্যাকাণ্ড একজন ডাক্তার এই দ্বারা থেকে যে আপনারা আজকে আজকে সন্ত্রাসী তাদের, আপনি লক্ষ্মীপুরের কথা বললেন, লক্ষ্মীপুরে আমি গিয়েছিলাম, একজন আমাদের একজন মুক্তিযোদ্ধা তার ছেলেকে প্রথম হত্যা করা হয়, সেই কলেজে পরীক্ষা দিতে গিয়েছিল, প্রিন্সিপাল তার জীবনে নিরাপত্তা দিয়েছিল, ছেলেটি যখন কলেজ থেকে বেরোয় বেরোনোর পরে মাঠের কোনায় দাঁড়িয়ে তাকে গুলি করে হত্যা করা হয়, তার পিতাকে চাপ দেওয়া হয় সে যাতে কেস না করে, সে বলে যে আমি একজন মুক্তিযোদ্ধা, আমি পাক বাহিনীর কাছে আত্মসমর্পণ করি নাই, আমার ছেলেকে তোমরা হত্যা করেছো, আমি তোমাদের কাছে কোনোদিন আপোষ, তোমাদের সাথে কোনোদিন আপোষ করবো না। তারপরে তার কিছুদিন পরে এই লোকটিকে, এই ভদ্রলোককে লক্ষ্মীপুরে রাতের অন্ধকারে তাকে তার বাড়িতে গিয়ে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে, এই মর্মান্তিক ঘটনা আমি নিজ চোখে দেখেছি, ছেলেকে ছেলের প্রাণ নিয়েছে এই লক্ষ্মীপুরে এই ঘটনা ঘটেছে। অ্যাডভোকেট নুরুল ইসলাম রে কিভাবে জঘন্যভাবে আজকে প্রত্যেকটা জায়গায় এরকম আপনাদের মানে এই দাঁড়াচ্ছে আপনাদের দুজনের কথা থেকে এটা বোঝা যায় যে না তার বিচার হচ্ছে না, আমাদের এলাকায় আমলি সন্ত্রাস হয়েছে এবং আমাদের এলাকায় এরকম আওয়ামী লীগের কর্মীদের বাড়িতে প্রত্যেকে পরস্পর পর্যন্ত মাস অভিযোগ করছেন,
এক্ষেত্রে যেটি করবার এখানে হচ্ছে যে আপনাদের এই সন্ত্রাস নির্মূলের ব্যাপারে একটা ঐকমত্য আসা দরকার। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে বর্তমান সরকার এখন সরকার যারা আছে কোন দলই তাদের মূল দায়িত্ব আজকে এই সন্ত্রাসের জন্য উন্নয়নের ক্ষেত্রে যে স্থবিরতা এসেছে এখানে এবং সারা বিদেশিদের কাছ থেকে সাহায্য আসছে না, আপনাকে আমি অনেক ভালো জানি, আপনি ছাত্র নেতা ছিলেন, এদেশের স্বৈরাচারী বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, আপনি বিশ্বাস করেন যে আমার এলাকায় আমার জীবনের নিরাপত্তা নাই এবং আমার আশেপাশে যেগুলো কনস্টিটিউয়েন্সি প্রত্যেকটা এলাকায় আপনার এরকম কর্মীরা যেতে পারে না, গত দুই বছর যাবত তারা ঢাকা পালিয়ে আছে, তাদের বাড়িতে যাওয়ার অবস্থা নাই। এই যে স্বাধীনতার পরে 32টি বছর হয়ে গেল, পেরিয়ে গেল, আমরা কত দেশ আমরা পিছিয়ে, এর চেয়ে আরো স্বাধীনতা হয়েছে আরো কম সময়ে অনেক দেশ উন্নত করে ফেলেছে, কিন্তু আমরা কেন পিছিয়ে? দেখেন আমাদের আপনারা কোন দিকে নিয়ে যায় দেশটাকে বলেন আজকে, আপনারা গেলে আমি হরতাল করবো না আজকে, হরতাল কেন, হরতাল কিসের হরতাল? এখন হরতাল আগে করেছি আমরা স্বাধীনতার জন্য, ভাষা আন্দোলনের জন্য, স্বৈরাচার পতনের জন্য, এখন একটা নিয়মতান্ত্রিক সরকার, সংসদীয় পদ্ধতি সরকার, 1990 সালের পরে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনের পরে আমরা যে পলিসি অ্যাডাপ্ট করেছি যে সুন্দরভাবে একটা সরকার আসবে, পাঁচ বছর একটি টার্ম শেষ করবে, আবার নির্বাচন হবে, সেই নির্বাচনের মাধ্যমে আরেকটা গভর্নমেন্ট আসবে এবং দেশের উন্নয়নের গতিধারা অব্যাহত থাকবে, কিন্তু এখন কিসের হরতাল, কেন হরতাল? গণতান্ত্রিক সরকার, গণতান্ত্রিক দেশ রয়েছে, গণতান্ত্রিক দেশ এগিয়ে যাবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে, আপনার কথা আমি আপনার কথা আশা করি না, হরতালের রাজনীতি কেউ পছন্দ করে না, আমি আপনার সাথে সম্পূর্ণ একমত, কেউ হরতাল আশা করে না, এটা আমরাও চাই না। বাংলাদেশে 15 বছর থেকে 29 বছর বয়সে মানুষ হলো প্রায় 1/3, 1/3, প্রায় 2.5 কোটি এই যুব সমাজ আজকে বাংলাদেশে বেকার। এই মুহূর্তে আপনার আদমজী বন্ধ করে দিচ্ছেন, দাতাদের আদেশে উপদেশে আপনারা আদমজীর মতো ইন্ডাস্ট্রিকে বন্ধ করে দিয়েছেন, আপনারা জুট মিল বন্ধ করছেন। আমরা আজ আমাদের হরতালের কথা আমাকে শেষ করতে দেন, আজকে 4টা জুট মিল আপনারা খুলে দিলেন কখন? যখন বাংলাদেশের শ্রমিক সমাজকে আপনারা লাথি মেরে পেটে লাথি মেরেছিলেন, তাদের কারখানা বন্ধ করে দিয়েছিলেন, তারা যখন 16 তারিখে হরতাল দিল এবং ওই হরতালকে সামনে রেখে তখন আপনারা বাধ্য হয়েছেন সেই জুট মিল গুলো খুলে দিতে। এই যে হরতালটি কি তাহলে জাস্টিফাইড না? এটা নিশ্চয়ই জাস্টিফাইড না, সেটা এই যে মিল গুলো আপনারা খুলে দিলেন, তারা কর্মচারীরা, তারা ধর্মঘট করছে, আজকে যদি আপনারা বাংলাদেশের যে পলিসি ধর্মঘট করছে, অলরাইট সেটা করুন, আজকে বাংলাদেশের হরতাল করতে যায় না, আজকে বাংলাদেশের চিনি শিল্প আজকে বন্ধের মুখে, আজকে চিনির আমদানি অবাধ করে দিয়েছেন, যার ফলশ্রুতিতে আদমজিতে আমাদের কত হাজার কোটি টাকা প্রতি বছর মাসে কত টাকা দিতে হচ্ছে, 23,000 শ্রমিককে আপনারা ল্যাপ করলেন, 23,000 না করে যেটি সারপ্লাস ছিল, ওভারহেড কস্ট যেটা বাড়াতো, আপনারা 23,000-এর মধ্যে 10,000-ই করে দিতেন আর 13,000 রেখে তাদেরকে দিয়ে দেখতেন এটা চালানো যায় কিনা, আপনারা দেখতেন প্রত্যেকটা মিল বন্ধ করতে রেডি তো কোনো কথা শ্রমিক ছাটের প্রসঙ্গ তো থাকলই। এখানে আরেকটি কথা আমি বলি, আপনার এই বিসিসিআই বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন 8টা তাদের শিল্প ইউনিট বন্ধ করেছে, সেজন্য তো শিল্প ইউনিট বন্ধ করেছে, 8টা শিল্প ইউনিটের মধ্যে 3টি প্রফিটেবল ছিল এবং এই শিল্প কারখানাগুলোর কাঁচামাল বাংলাদেশের অন্যান্য শিল্প কারখানা ব্যবহৃত হচ্ছিল, তা সত্ত্বেও দাতাদের নির্দেশে তাদেরকে খুশি করার জন্য আজকে সেই 3টি শিল্প কারখানা বন্ধ, 8টি শিল্প কারখানা বন্ধ করা হয়েছে এবং বিদেশ থেকে আরো বেশি টাকা, যে টাকা এখান থেকে কাঁচামালগুলো প্রডিউস হতো, উৎপাদিত হতো, তার চেয়ে অনেক বেশি টাকা দিয়ে ইন্ডিয়া থেকে এবং অন্যান্য দেশ থেকে এই কাঁচামাল আমদানি করতে হচ্ছে। এই যে ঢালাও ভাবে শিল্প কারখানা বন্ধ করবেন, সেজন্য প্রতিবাদ করেন, দেশের লক্ষ লক্ষ ছেলে প্রতিবাদ করেন, লক্ষ লক্ষ পরে লক্ষ লক্ষ ছেলেরা বেকার, ওইখানে যারা প্রতিপক্ষ আপনার যারা রয়েছে সেখানে জনগণ সামনে নির্বাচনে আপনাকে সেভাবে দেখবে, এটার জন্য হরতাল
আপনারা বলছেন হরতাল আর করব আমরা যখন হরতাল করা ঠিক আমরা যখন আহ্বান দিলাম তখন আপনারা রেসপন্স করলেন না কেন গোটা জাতি কিন্তু হরতালকে অ্যাকসেপ্ট করে না আপনারা আপনারাই করলেন কেন গোটা জাতি হরতাল তখন আপনাদের নেত্রী হরতাল আমাদের ডাকে সাড়া দিয়ে নেত্রী ডাকে সাড়া দিয়ে তখন আপনারা এটা কি করলেন আপনারা বলেছেন হরতাল জীবনে আর করবেন না বিরোধী দলে গেলেও করবেন না আমি বলছি যাচ্ছি যে হরতাল আমরা যখন বললাম তখন আমরা যখন বললাম এখন তো হরতাল অনেক বেশি প্রয়োজন আপনি রাজ্যে দেখেন সিপিএ এর যে সম্মেলন পার্লামেন্টে 49তম সিপিএ এর সম্মেলন এটা অনুষ্ঠিত হবে আমাদের দেশে ভাগ্যক্রমে আমরা পেয়েছি পৃথিবীর কমনওয়েলথভুক্ত সকল দেশ এখানে পার্টিসিপেট করবে সবাই আসবে সুন্দরভাবে আমরা এই অনুষ্ঠানটা সফলভাবে করব আমাদের দেশের ভাবমূর্তি গড়ে উঠবে আপনারা অবজেকশন দিয়েছেন যে আমাদের রাজনৈতিক সচিব দুজন তারা এমপি না তারা কেন স্টিয়ারিং কমিটির সদস্য হবে তাদেরকে প্রত্যাহার করতে হবে তাহলে আমরা যাব সাথে সাথে আমাদের রাজনৈতিক সচিব দ্বয় তারা তাদের অবস্থান থেকে তারা সরে দাঁড়িয়েছেন এবং তারা তাদের পদ সদস্যপদ প্রত্যাহার করে নিয়েছেন তো সেখানে তো আর কোনো কথা থাকতে পারে না সেখানে তো আর এখানে আমরা এই দেশের ভাবমূর্তি গড়ে তোলার জন্য আমাদের সরকারি দল বিরোধী দল যারাই আবার আল্লাহ যাদেরকে আবার ক্ষমতা বসাবে কারা কখন আবার ক্ষমতায় আসে এটা জনগণ উপরে আল্লাহ সুতরাং এখানে একটা সহযোগিতামূলক আচরণ আমাদের যদি সবার না থাকে সরকারি দলের বিরোধী দলের তাহলে দেশ কিভাবে এগিয়ে যাবে আপনি জানেন যে এই দেশের ভাবমূর্তি রক্ষা করার দায়িত্ব সরকারের এবং বিরোধী দলের উভয় সিপিএ সম্মেলনটি বাংলাদেশে আনার জন্য এই সিদ্ধান্তটি আওয়ামী লীগ সরকারের সময় হয়েছিল এবং এই গৌরব অর্জনের কিছুটা ভাগিদার আমরাও হতে পারে এবং সেই ভাগিদার হওয়ার জন্য আমরা সবচেয়ে বেশি আগ্রহী ছিলাম আমরা অংশগ্রহণ করতে চেয়েছিলাম এবং সিপিএ সম্মেলনের জন্য আমি একজন সংসদ হিসেবে দু মাস আগে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল দল থেকে যে আমি কোন দেশের সাথে যোগাযোগ করব কোন দেশের পার্লামেন্ট কোন কোন দেশ আমার দায়িত্বে থাকবে এমন ভাবে আমাদেরকে কর্মকাণ্ড ভাগ করে দেওয়া হয়েছিল বারবার আপনাদের সাথে আমরা যোগাযোগ করেছি আপনাদের মাননীয় স্পিকারের সাথে করেছি তারপরে চিফ হুইপের সাথে করেছি এই ব্যাপারে আমরা কোনো সাড়া তেমন পাই নাই যখন আপনারা স্টিয়ারিং কমিটি অন্যান্য কমিটি করে গুলো করে কার্যক্রম শুরু করলেন শেষ মুহূর্ত পর্যন্ত আমরা আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি যে আমাদের অংশীদারিত্ব শুধু নামমাত্র নয় সত্যিকার অর্থে আমরা যাতে কন্ট্রিবিউট করতে পারি আমরা সেখানে গেলাম কথাবার্তা শুনলাম সেটি নিয়ে কিভাবে এটা কিভাবে সফল করা যায় কি ধরনের অনুষ্ঠান আদি হবে সেখানে কি ধরনের আলোচনা হবে কন্টেন্টস কি হবে এগুলো হলো ইম্পর্টেন্ট সারা জাতি মিলে একটা দিক নির্দেশনা নিয়ে সেখানে যাবে কিন্তু আমরা তো সেটা যাওয়ার সুযোগটা আপনারা দেন নাই আমাদেরকে আপনারা এখন পার্টির সাংগঠনিক সম্পাদক আপনাদের সাবর হোসেন চৌধুরী সাহেব উনি একজন এমপি না উনাকে পাঠিয়েছেন আপনারা সদর দপ্তরে আমরা দেখছি সম্মেলন ছিল আমাদেরকে কোনোভাবেই আমাদেরকে আমাদের অংশীদারিত্ব দেয় নাই আপনি গতবার পার্লামেন্টে কিভাবে যে আপনার ইয়ে করেছে তারপর আমাদের বিরোধী আমি একটি ছিলাম আমি একটি কথা আপনাকে বলি পার্টিসিপেট করেছেন আমি একটি কথা বলি আপনাকে আমরা সহযোগিতা করেছি সিপিএর ব্যাপারটি আছে সেটি মুখ্য সিপিএ সম্মেলনে আমরা যদি অবজেক্টিভলি চিন্তা করি তাহলে সিপিএর ব্যাপারটি আসবে তার সত্ত্বেও বিগত জন এমপি আছে আপনারা নন এমপি একজন কেন পাঠালেন সাবর হোসেন চৌধুরীকে কেন পাঠালেন সদর দপ্তরে একটা চিঠি নিয়ে গেছে আর বলার জন্য উভয় দলের মধ্যে আমি আস্থাহীনতা আমাদের আস্থাহীনতার অভাব নয় আস্থাহীনতা আমাকে বলতে দিতে হবে একে অপরকে আস্থায় নিচ্ছে না নন পার্লামেন্টকে যেভাবে সরকারি দল হিসেবে দায়িত্ব ছিল প্রধান বিরোধী দলকে নিয়ে কাজটি করা সেটি করেননি আপনারাও আমাদের সঙ্গে আমাদের বর্তমানে সংসদের ব্যাপারে আমি একটু বলি সংসদের ব্যাপারে সংসদকে কিভাবে নন ফাংশন করা হয়েছে মডার্ন ডেমোক্রেসিতে সংসদের ভিতরে যে আলাপ আলোচনা হয় তার চেয়ে এখন বিশেষ গুরুত্ব পাচ্ছে স্ট্যান্ডিং কমিটি বা সংসদ বিষয়ক কমিটিগুলো এই কমিটিগুলো করার জন্য আমরা যখন সংসদে যাইও নাই যাওয়ার আগেই আমাদের কে কোন কমিটিতে যাবে এগুলো সমস্ত নেত্রী ঠিক করে আমাদের নিয়ে আলাপ আলোচনা করে স্থির করে রেখেছেন আমরা বারবার ওনাদের চিঠি দিয়েছি যে ইউএনডিপি নেতৃত্বে উভয় দলের মধ্যে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল একটা আলাপ আলোচনা হয়েছিল সেই আলাপ আলোচনাটার ওনাদের সিনিয়র মান্নান ভূঁইয়া সহ অনেক সিনিয়র লিডাররা সেখানে ছিলেন আওয়ামী লীগের সিনিয়র লিডাররা ছিল একটা কনসেনসাস হয়েছিল যে আগে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলেন মন্ত্রীরা তো এর ভবিষ্যতে আর আওয়ামী লীগের সময় হলো যে মন্ত্রীরা আর থাকবেন না এটা হবেন পার্লামেন্ট মেম্বাররা মন্ত্রীরা অবজারভার হিসেবে থাকবেন এটা ছিল একটা এক ধাপ আমরা আগালাম পার্লামেন্টারি ডেমোক্রেসিতে
সেকেন্ড আমাদের ছিল যে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি বিভিন্ন দলের পার্লামেন্টের রিপ্রেজেন্টেশন অনুযায়ী কমিটিগুলোর চেয়ারম্যানের সংখ্যা পাবে, চেয়ারম্যান পাবে। এবং আমরা সেই সিদ্ধান্তের ভিত্তিতেই বারবার ওনাদেরকে বলেছি যে কমিটিগুলো করা হোক এবং আমাদের যে সংখ্যা অনুপাতে, আপনাদের সময় কি ওনাদের চেয়ারম্যান ছিল স্ট্যান্ডিং কমিটিতে? চেয়ারম্যান ছিল না, একজন বিরোধী দলের ছিল, সেটা ছিল জাতীয় পার্টি থেকে। ওনাদেরকে অফার করা হয়েছিল, ওনারা নেয় নাই, একজনও ছিল না, এবং ওনারা তখন বলা হয়েছিল ওনারা এই আলোচনায় আসে নাই। কিন্তু এইটার ভিত্তিতে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত হয়েছিল যে ভবিষ্যতে এটা হবে। পার্লামেন্টের শেষ দিন বাজেট সেশনের রাত 10টার সময় সেটা বিল নিয়ে আসা হলো ইয়েতে এই কমিটিগুলো, তার মানে তার পরের দিন আর আমাদের নাম দেওয়ার কোন সুযোগ থাকবে না, অর্থাৎ নেক্সট সেশন পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। এবছরও দেখেন তারা শেষ দিন একদম এনে পার্লামেন্টারি কমিটিকে সমস্ত কমিটিগুলো দেওয়া হয়েছে, যাতে করে এই সেশনেও আমরা এটা না দিতে পারি। পার্লামেন্টের আমরা বলি জাতির সুশাসনের জন্য সবচেয়ে বেশি হলো জবাবদিহিতা এবং স্বচ্ছতা। এই স্বচ্ছতা কে ই করতে পারে? করতে পারে পার্লামেন্ট, এবং পার্লামেন্ট করতে পারে এই পার্লামেন্টারি কমিটিগুলোর মাধ্যমে। আপনার এই স্বচ্ছতা এবং জবাবদিহিতা এড়ানোর জন্য এত সুচতুরতার সাথে কুটো কৌশল করে এই কমিটিগুলো আপনারা বারবার পিছাচ্ছেন, এটা জাতির জন্য। এই ব্যাপারটা তো আমি ব্যক্তিগতভাবে খুবই খুবই কষ্ট পাই। আমি সংসদে এসেছিলাম ব্যক্তিগতভাবে বিরাট প্রত্যাশা নিয়ে। আমি মনে করেছিলাম যে এই কমিটিগুলোতে, আমাকে দুইটা কমিটিতে নেতৃত্ব দিয়েছিলেন, আমি মনে করেছিলাম যে এখানে আমি কিছু ভূমিকা রাখবো। এখানে আমি বলবো রাজ্জাক ভাই, আপনার সংসদীয় কমিটিটা আরো আগে হওয়া উচিত। আপনি কতটা কৌশল করে এটা বারবার এই জবাবদিহিতা এড়ানোর জন্য, আপনি শুনে এবং স্বচ্ছতা এড়ানোর জন্য আপনারাও উপকৃত হতেন। আমি একটা কথা বলি, আমরা যদি বিভিন্ন মন্ত্রণালয়ের দুষ্কৃতিগুলো তুলে ধরতাম, দুর্বলতাগুলো তুলে ধরতাম, বাজেটগুলো পর্যালোচনা করতাম, দেখতেন আপনারা কত উপকৃত হতেন এবং দেশ ও জাতি উপকৃত হতো। আই ডু অ্যাডমিট, আপনার সাথে আমি একমত রাজ্জাক ভাই, আপনি ঠিকই বলেছেন। সংসদীয় পদ্ধতি সরকারে সংসদীয় স্থায়ী কমিটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এতে কোনো সন্দেহ নাই। আমি পুরোপুরি আমি একমত পোষণ করছি, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু প্রশ্ন হলো যে আপনাদেরকে বারবার বলা হচ্ছে যে আমরা আপনাদের প্রপোর্শনেটলি আপনাদের হার অনুযায়ী আপনারা নাম দেন, তালিকা দেন। আপনাদের তালিকা দেওয়ার দেরি কারণে, আপনারা ইচ্ছা করে তালিকা দিচ্ছেন না দেরি হওয়ার জন্য, যাতে আমরাও দেরি করে সংসদীয় কমিটিটা করি। আপনাদের বারবার তালিকা চাওয়ার জন্য আমাদের চিফ হুইপ বারবার চিঠি দিয়েছেন, কিন্তু আপনারা তালিকা দিচ্ছেন না। আপনারা কোথায় কোন কমিটিতে রাখবেন, বারবার আপনাদেরকে আপনাদের সংখ্যা অনুযায়ী আনুপাতিক হারে দেওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া আছে। এটা অপোজিশনকে এখানে অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই। এখনও আপনাদের জন্য জায়গা রেখে দেওয়া হয়েছে এবং আপনাদের নামের তালিকা আপনারা দিচ্ছেন না, যার ফলে আজকে সংসদীয় কমিটি আমাদের করতে দেরি হয়েছে। এটাও আপনাদের একটা অসহযোগিতা। আমি বলবো আপনাদের আসলে আপনাদের মনোভাব আমি জানি না। আমরা একটা চিঠির উত্তর পাইনি আপনাদের, শুধু মুখে আপনারা বলেছেন, পত্রিকায় বিবৃতি দিয়েছেন, চিঠি দিয়েছেন, কোনো চিঠির উত্তর আমি জানি না। রাজ্জাক ভাই আপনার কাছে দিয়ে না, আপনাদের চিফ হুইপ আপনাদের চিঠির কাছে দিয়েছে। আমি একজন সদস্য, জাতীয় সংসদ সদস্য, বারবার ওনাদের সাথে যোগাযোগ করেছি। ওনারা একটা কথা বলেছেন, একটি চিঠিরও পত্রিকায় শুধু আমরা দেখেছি যে কোনো চিঠির উত্তর ওনারা কোনো দিন দেন নাই। এই যে আমাদের চেয়ারম্যানশিপ দিবে কি দিবে না, একটু স্পষ্ট ভাষায় যদি বলে দিতেন লিখিত যে আমরা আপনাদেরকে সংখ্যানুপাতে চেয়ারম্যানশিপ দিব না এবং আপনারা আপনাদের নাম দেন, আমরা কিন্তু তাহলে ঠিকই দিতাম। সংসদীয় স্থায়ী কমিটির বাইরেও সংসদ তো, এই যে সংসদ বর্জনের যে সংস্কৃতি চালু হয়েছে আপনারা করছেন, ওনারা করেছেন, আপনাকে মনে হয় না যে এই জিনিসটি পরিবর্তিত হওয়া দরকার? যত লড়াই হোক, বিরোধ হোক, জাতির ভেতরে হোক, আমরা বাইরের অনেক সময় বাইরের সংসদগুলোর উদাহরণ টানি যে সেখানে অনেক হয়েছে, হয়েছে ভেতরে হোক। দুঃখজনক, 91 সালে দেখেন আমরা এত বড় আন্দোলন করে, এত বড় সংগ্রাম করে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করলাম, উনিও সেই আন্দোলনে ছিলেন। নূর হোসেন এই যে বুক খুলে বুকের মধ্যে লিখে রাখলো, সৈয়দ তার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। গণতন্ত্রের জন্য এইরকম আকুতি, এরকম তীব্র আকাঙ্ক্ষা পৃথিবীর কোনো দেশে আছে কিনা আমি জানি না। এত বড় আন্দোলন করে, সংগ্রাম করে একটা সরকার হলো, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে অ্যাচিভমেন্ট আছে। এবং 5 বছর পদ্ধতি সরকার চালু হচ্ছে, 5 বছরে না, সেটাই আমি বলছি যে 5 বছর পরে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলেন এবং সেই সরকারটিরও পতন হলো কিন্তু একটা আন্দোলনের মাধ্যমে। 15 ফেব্রুয়ারি ওনারা আরেকটি নির্বাচন করলেন, সেই নির্বাচনটিতে সাধারণ মানুষ অংশগ্রহণ করলো না, তার বিরুদ্ধে আন্দোলন হলো, জনতার মঞ্চ হলো, এবং মাত্র 1.5 মাসের মাথায় 30শে মার্চে সেই সরকারটির একটি অপমানজনক অপসারণ হলো। এটা গণতন্ত্রের যাত্রার জন্য কিন্তু আমাদের গৌরবময় অধ্যায় না, এটা আমাদের ইতিহাসে এটাও একটা কালো অধ্যায় হিসাবে থাকবে। কাজে আমি অনুরোধ করব যে এই যে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপের কথা বলছি, গণতন্ত্র শুধু পার্লামেন্টের ভিতরে নয়,
সমাজের সকল স্তরে সকল রাষ্ট্রীয় বেসরকারি গণতন্ত্রের রীতিনীতির চর্চা হওয়া দরকার, পার্লামেন্টকে ইফেক্টিভ করা দরকার, আমাদের গণতান্ত্রিক যে যাত্রা এই যাত্রাটাকে সুগম করতে হবে। সেজন্য অ্যাকচুয়ালি আসলে একটা জিনিসকে আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করা উচিত, আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী উনি যে সন্ত্রাস নির্মূল করার যে একটা উদ্যোগ নিয়েছেন, যে যৌথ বাহিনী এবং সেনাবাহিনী দিয়ে যাকে মানে এমনকি তার দলের যে কোনো হোক, যত বড় মন্ত্রীর ছেলে হোক বা এমপির ছেলে হোক বা এমপির ভাই হোক, কাউকে উনি রেহাই দেন না। এটা তো একটা বিরাট সাহসী পদক্ষেপ, এটা কিন্তু কোনো রাজনৈতিক দল অতীতে নিতে পারে নাই, এটা অন্তত অ্যাপ্রিসিয়েট করা উচিত। সেদিকে সেক্ষেত্রে যদি আমরা সকলে মিলে এগিয়ে যাই, আমরা যদি সহযোগিতা করি এবং তাকে অ্যাটলিস্ট আমরা অ্যাসিস্ট করি যে আমরা সন্ত্রাসী যে হবে তাকে আমরা প্রশ্রয় দেব না, তাকে আমরা আশ্রয় দেব না। সুতরাং এক্ষেত্রে যেমন দ্রুত বিচার আইন, আওয়ামী লীগ যখন আন্দোলন সংগ্রামী রয়েছে এই মুহূর্তে স্বাভাবিকভাবেই এই সরকারি দলের ভিত অনেক দুর্বল হয়ে গেছে, তাদের মাটি সরে যাচ্ছে, কিন্তু এই দ্রুত বিচার আদালতের আইনটিকে তারা ব্যবহার করছে এখন বিরোধী দলকে হয়রানি করার জন্য। আমার নিজের এলাকায়, আমার আরো জানা অনেকগুলো নির্বাচনী এলাকায়, ইভেন একজন সংসদ সদস্য ফজলে করিম, উনি চিটাগাংয়ের একজন, আরেকজন সংসদ সদস্য এবং তিনি তিনবার জাতীয় সংসদে নির্বাচিত হয়েছেন জনাব আজম, তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আদালত মামলা দিয়ে তাদেরকে হয়রানি করার চেষ্টা করা হচ্ছে। জানি না পরিণতি কি হবে, কিন্তু এই দ্রুত বিচার আদালত আমার মনে হয় না যে জনগণের স্বার্থে, জনগণের আইন শৃঙ্খলা রক্ষার জন্য ব্যবহৃত হবে। ইভেনচুয়ালি আমার মনে হয় যে এটা এমন একটা পর্যায়ে যাচ্ছে যেটা ব্যাপকভাবে অলরেডি শুরু হয়েছে, আমাদের কাছে তথ্য আসছে এবং এটার অপব্যবহার হচ্ছে। বর্তমান সরকারের আপনি বলছেন তার নিচ থেকে মাটি সরে যাচ্ছে, এই মানে জাস্ট এই ইস্যুবিহীন কয়েকটা হরতাল করে, বা আপনারা একটা কিছুদিন আগে একটা র্যালি করছেন, হয়তো 20-25 হাজার লোক হয়েছে, এটা দিয়ে ঢাকা শহরে এত কোটি মানুষের ভিতরে আপনারা র্যালি করে জনগণের কাছ থেকে মানে আমাদের সরকারের কাছ থেকে, সরকারের পায়ের থেকে মাটি সরে যাচ্ছে, এই সমস্ত কথাবার্তা বলা ঠিক না। আসলে রাজ্জাক ভাই একটা জিনিস মনে রাখবেন, আমরা কিন্তু আমরা অনেক সহনশীলতা দেখাচ্ছি, এটা সহনশীলতাটা হয়তো কেউ কেউ মনে করে বা আমাদের প্রতিপক্ষ তারা মনে করে যে এটা দুর্বলতা। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ যখন ছিল আওয়ামী লীগ পাওয়ারে, তখন ছাত্রদলের ছেলেদেরকে ক্যাম্পাসে ঢুকতে দেয় নাই, মধুর ক্যান্টিনে বসতে দেয় নাই। এখন আপনি খবর নেন ছাত্রলীগ সহ অবস্থান করছে, হলে অবস্থান করছে, এটার মানে দুর্বলতা না। আপনারা যখন পাওয়ারে ছিলেন, আমরা যখন আমরা গণতান্ত্রিক আন্দোলন করতাম, তখন আপনারা পাল্টা আপনাদের এমপিদের নেতৃত্বে এবং মন্ত্রীদের নেতৃত্বে পাল্টা আপনারা শান্তি মিছিল করতেন, লাঠি সোঁটা নিয়ে রামদা নিয়ে নামতেন, সেগুলো নিয়ে আমাদেরকে পিটাইতেন, পুলিশও পিটাইতো, আপনাদের কর্মীরাও পিটাইতো, এইভাবে একটা অবস্থা, বিভীষিকাময় একটা পরিবেশ ছিল। কিন্তু আমাদের কিন্তু এই আপনারা হরতাল করতেছেন, আমাদের হয়তো পুলিশ প্রতিরোধ করতেছে শান্তি শৃঙ্খলার জন্য, কিন্তু আমাদের রাজনৈতিক দলের নেতা কর্মীরা, ছাত্রদল বা যুবদল বা বিএনপি, বেগম খালেদা জিয়া এই তাদেরকে কখনো বলে না যে তোমরা গিয়ে ওই আওয়ামী লীগের কর্মীদেরকে রাস্তায় গিয়ে পিটাও। এটা সহনশীলতার মানে এই না যে এটা ভাববেন না যে দুর্বলতা, আর আপনারা কেউ কেউ এই জন্য একটু মাঠ ফ্রি পেয়ে কেউ একটু আপনারা একটু টুকটাক মিছিল করতেছেন, তার মানে এই না যে জনগণের, আমাদের বর্তমান জোট সরকারের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে, এই কথা বলা ঠিক না। আপনি মিছিলে মানুষ স্বতঃস্ফূর্তভাবেই আসে, আপনি বলছিলেন যে প্রশাসন অচল, কিছুদিন আগে আমাদেরও র্যালি হয়েছে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, আমাদের চারজন অচল হলো কিভাবে, প্রশাসন সংক্ষেপে বলবেন, আমাদের সময় প্রায় শেষ। সংক্ষেপেই বলছি আমি প্রশাসন কিভাবে অচল হচ্ছে। আপনারা জানেন এই সরকার আসার পরে যে আওয়ামী লীগ সরকারের সময় যারা যে সমস্ত সরকারি কর্মকর্তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিল, তাদের মেধা, তাদের নিষ্ঠা, তাদের সততা, এগুলো বিবেচনা করেই তাদের বিভিন্ন দায়িত্বে রাখা হচ্ছে। হয়তো কেউ সচিব ছিল, কেউ হয়তো কোনো মন্ত্রীর কাছাকাছি ছিলেন, এবং যারা স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করেছিল স্বাধীনতার পরে 73-এ এবং অন্যান্য যারা সরকারি কর্মকর্তা সরকারি নিয়োগ পেয়েছিল, তাদেরকে আপনার এই সরকার আসার পর থেকে যেভাবে চাকরিচ্যুত করেছে, আপনার 200-এর মতো পুলিশ অফিসার, 200 না, পুলিশ অফিসার আরও অনেক বেশি, সামরিক বাহিনীর কর্মকর্তা, তারপরে আপনার বেসরকারি অনেক ক্যাডার সার্ভিসে বিভিন্ন অফিসে যেভাবে চাকরিচ্যুত করা হয়েছে, সারা প্রশাসনের মধ্যে একটা আতঙ্ক। আপনারা জানেন যে সম্প্রতি যে ই হয়েছে আপনার এই প্রমোশনগুলো হয়েছে, পদোন্নতি, এই পদোন্নতিতে
এই সরকার আসার পরে ডিএস থেকে জয়েন্ট সেক্রেটারি হয়েছে, জয়েন্ট সেক্রেটারি থেকে এডিশনাল সেক্রেটারি হয়েছে এবং এডিশনাল সেক্রেটারি হিসেবে একজন সচিবের দায়িত্ব পেয়েছে। দুই বছরের মধ্যে এরকম রাতারাতি এখানে দলীয় বিষয়টি বিবেচনা করা হচ্ছে, দলীয় আনুগত্য এবং সরকারি কর্মকর্তারা মনে করছে যে তারা তাদের দায়িত্ব পালন করার চেয়ে যদি সরকারকে খুশি করতে পারে তাহলেই তাদের পদোন্নতি হবে, সরকারি চাকরিতে থাকতে পারবে। এই পরিস্থিতিতে প্রশাসনের মধ্যে আমি একটা উদাহরণ দিই আপনাকে, গত বছর বিদেশি এইডের 3/3 মাত্র খরচ হয়েছে। তার কারণ হলো কি যে প্রশাসন ব্যবস্থাপনা এত দুর্বল যে তারা সরকারি টাকা খরচ করতে পারছে না, কোনো চেইন অফ কমান্ড কাজ করছে না প্রশাসনের মধ্যে। এটা আসলে রাজ্জাক সাহেব যেটা বলছেন এটা ঠিক না, আপনার প্রশাসনে স্থবিরতা বা এটা এটা সঠিক না। কারণ প্রশাসনে যে আপনার প্রমোশনের গুলো যেগুলো হয়েছে এটা নিয়ম অনুযায়ী হয়েছে তাদের প্রমোশন, আর আপনি যে বলছেন যাদেরকে ছাঁটাই করেছে এটা অবশ্যই যারা জনতার মঞ্চে সরকারি নীতি ভঙ্গ করে যারা রাজনীতি করতে চায় তাদেরকে তো রাজনীতি করা উচিত, তারা তারা বাড়ি গিয়ে তাদের রাজনীতি করাটাই শোভা পায়। সরকারি চাকরি করবে আবার রাজনৈতিক মঞ্চে গিয়ে বক্তব্য রাখবে সেটা তো হতে পারে না। সরকারি চাকরি করবে, সরকারি চাকরির কতগুলি নিয়ম নীতি আছে, সেই নিয়ম নীতি পালন করে তাকে চাকরি করতে হবে। এবং বর্তমানে যেই আপনি যে বলছেন ছাঁটাই, কিছু ছাঁটাই হয়েছে, এই ধরনের কিছু কিছু যারা নীতি লঙ্ঘন করেছে, সরকারি নীতিমালা ভঙ্গ করেছে, তাদের কেউ কেউ হয়তো বাড়ি গেছে, আর যাদের চাকরির মেয়াদ শেষ হয়েছে সেই অনুযায়ী তারা গেছে। নিয়ম নীতির বাইরে আমার যেটা জানা মতে সরকারের এরকম কোনো কিছু হয় নাই যে তারা আপনার কাউকে আপনার ইয়ে করেছে যে বিনা কারণে বা শুধুমাত্রই এমনি তাকে মানে আপনার ফোর্স রিটায়ারমেন্টে পাঠিয়েছেন, এটা ঠিক না। আপনার এই যে প্রমোশন ডেপুটি সেক্রেটারি থেকে জয়েন্ট সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি থেকে এডিশনাল সেক্রেটারি, আমাদের এই সমস্ত ব্রিলিয়েন্ট অফিসার যারা প্রমোশন পাওয়ার যোগ্য তাদেরকেই প্রমোশন দেওয়া হয়েছে, এটার জন্য এটা একটা আসলে বলতে পারেন যে এটা একটা নতুন একটা দিগন্ত উন্মোচিত হয়েছে যে দীর্ঘদিন যাবৎ তারা এক একজনের ডিএস বসে আছে বা এক একজন আপনার গিয়ে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থাকবে, তারা দীর্ঘদিন যাবৎ এক একটা অবস্থানে থাকবে, এইভাবে তাদের প্রমোশন হবে না, এটা তো হতে পারে না। সেই সরকারি ঠিক আছে, কিন্তু অনেক অনেক মেধা সম্পন্ন নিষ্ঠাবান অফিসার, তাদের মেধা আছে, নিষ্ঠা আছে, সাথে সাথে তাদের বয়োজ্যেষ্ঠতা আছে, তারপরেও তাদেরকে প্রমোশন দেওয়া হয়। আমি কেন বলছি একটা এক্সাম্পল দিই, আজকেও আপনারা পেপারে দেখেছেন গতকাল পাবলিক সার্ভিস কমিশন একটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, সেখানে ওথ নিয়ে এখানকার মেম্বাররা সদস্য হয়, পরপর তিনটা পরীক্ষার প্রশ্ন সেখান থেকে আউট হয়ে গেল। এটা কি ইঙ্গিত করে না যে প্রশাসনের চরম একটা ব্যর্থতা চলছে? এই পাবলিক সার্ভিস কমিশন এদেশের গরিব ছেলেমেয়েরা যাদের গ্রামের, যাদের মামা নাই, খালু নাই, যারা মানুষকে ধরে চাকরি বাকরি নিতে পারে না, এই সমস্ত লোকগুলোর জন্য পাবলিক দেশের মেধাবী গরিব ছাত্রদের জন্য পাবলিক সার্ভিস কমিশন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, এটা তাদের উপরে ওঠার একটা বিরাট সুযোগ। অনেক গরিব মানুষের ছেলে দেশে পাকিস্তান আমলে সিএসপি অফিসার হয়েছে, পরবর্তীতেও ক্যাডার সার্ভিসে গিয়েছে। এই পাবলিক সার্ভিস কমিশনে যদি বারবার প্রশ্ন ই হয়ে যায় এটা কি ইঙ্গিত করে? তার মানে প্রশাসন একদম সর্বোচ্চ এটাই প্রশ্ন ফাঁসের কথা বলেন, প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে, যেগুলো প্রশ্ন ফাঁস হচ্ছে সেগুলো যে আপনার সেগুলো দিয়ে তো আমরা পরীক্ষা নিচ্ছি না, যেটা সত্যিকার অর্থে তদন্ত সাপেক্ষে যেটা প্রমাণিত হয় যে প্রশ্নটা ফাঁস হয়েছে, আবার কিছু কিছু বিভ্রান্তিমূলক হয়, এবং যেটা হয় সেটা অবশ্যই সেই প্রশ্ন বাতিল করে আবার নতুন পরীক্ষা হয়। পেয়েছি অত্যন্ত স্বচ্ছতার সাথেই আমাদের আমলে এটা হচ্ছে, কিন্তু ডিউরিং লা আপনার গিয়ে আওয়ামী লীগ পিরিয়ড সেখানে কি হচ্ছে আপনি জানেন, আপনার অনেক চিহ্নিত আপনার অনেক সন্ত্রাসীরাও আপনার জানেন এই আপনার গিয়ে আপনাদের এখানে এমনভাবে দলীয়করণ করা হয়েছিল তারা চাকরি পেয়েছে, এইভাবে চিহ্নিত তাদের বিরুদ্ধে অনেক মামলা রয়েছে, অনেক অ্যাসোসিয়েশন হলের বা ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন হলের তারা চিহ্নিত, তাদের বিরুদ্ধে অনেক মামলা, সন্ত্রাসী চাঁদাবাজির মামলা, সেই মামলার আসামিরাও আমি প্রমাণ দিতে পারি যে তাদের আপনার আপনার এদেরকে পার করিয়ে দেওয়া হয়েছে, আপনার বিসিএসএ অথবা পুলিশে চাকরি দেওয়া হয়েছে। এই 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 জিনিসটা আমাদের অন্তত এই আমলে বা এই পিএইচসির চেয়ারম্যানকে আমরা কখনোই এটা প্রভাব বিস্তার করি না বা প্রভাবিত। আমাদের আমাদের সময় প্রায় শেষ, দর্শক মণ্ডলী আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানে চিঠি লিখতে চান তারা এই ঠিকানায় চিঠি লিখতে পারেন, পরিচালক তৃতীয় মাত্রা চ্যানেল আই, জিপিও বক্স 2433 ঢাকা 1000। আমাদের ইমেইল করতে পারেন এই অ্যাড্রেসে tmatra@csn-media.com। আপনারা যারা চিঠি লিখছেন ইতিমধ্যে আপনাদের চিঠিপত্র ইমেইল নিয়ে আমরা অনুষ্ঠান শুরু করেছি, এর সময়সূচি মাঝে মধ্যে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এই অনুষ্ঠানে সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, এই আলোচনায় অংশ নেবার জন্য আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ। অনুষ্ঠান থেকে আসলে কোনো সিদ্ধান্ত টানতে চাই না, আমরা চাই যারা আমাদের দেশকে নেতৃত্ব দিচ্ছেন তারা মুখোমুখি বসে তাদের কথাগুলো বলুক এবং সিদ্ধান্ত নেবার ক্ষমতা আপনাদের, অর্থাৎ যারা জনগণ এদেশের এবং
প্রকৃত অর্থেই এ দেশটির মালিক। তবে একটা বিষয়ে আমরা বলতে পারি এবং সকলেই প্রায় একমত যে আমাদের জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐকমত্য আসা দরকার এবং এ বিষয়ে প্রধান দুই দলের নেতারা বিশেষ করে শীর্ষ নেতৃদ্বয় উদ্যোগী হবেন এই আশা ব্যক্ত করে আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনাদের সবার জন্য শুভকামনা।